নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি বাঙালিদের খুবই প্রিয় দই কাতলার রেসিপি। অসাধারণ স্বাদের এই পদটি যে কোনো অনুষ্ঠানের দিনে বা বাড়িতে গেস্ট এলে আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি 3 টেবিল স্পুনের মতো তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেল নিচ্ছি, তবে আপনারা এটা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো কিছুতেই করতে পারেন। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে একটু গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এই তেলেতে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি মাছের পিসগুলোকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই রেসিপিটা আপনারা কাতলা মাছ ছাড়াও যে কোনো পাকা পোনা মাছ দিয়েই করতে পারেন। মিডিয়াম ফ্লেমে মাছগুলোর দুপিঠ একটু লালচে করে ভেজে নিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে মাছগুলো উল্টাতে যাবেন না, সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যেতে পারে। একটা পিঠ 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে উল্টে নেবেন। মাছগুলোর দুপিঠ ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দিয়েছি। এবারে কিছু ফোড়নের মশলা ওই তেলেতেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চামচের একটু কম শাহী জিরা, 2 গোটা শুকনো লঙ্কা। এই লঙ্কার থেকে ঝালটা আসবে না, শুধুমাত্র ফোড়নের মশলার সঙ্গে যখন ভাজা হবে তার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যে রকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 গোটা গরম মশলা। এখানে আছে 12 থেকে 14 গোটা গোলমরিচ, 2 টুকরো দারচিনি আর 4টি ছোট এলাচ। লো ফ্লেমে ফোড়নের মশলাগুলোর থেকে যতক্ষণ না একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। ফোড়নের মশলাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। লো ফ্লেমে রসুন আর আদা বাটাটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে রসুন আর আদা বাটার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থেকে যায়। 2 থেকে 3 মিনিট আদা আর রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও এইবার ততক্ষণ ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর সাইড থেকে কিছুটা তেল ছেড়ে আসছে। লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন পেঁয়াজটার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী নুন। নুনটা আপনারা এই সময়ও দিতে পারেন বা রান্নার একদম শেষ পর্যায়েও দিতে পারেন। লো ফ্লেমে মশলা কষাতে একটু সময় লাগে ঠিকই, তবে লো ফ্লেমে যদি একটু ধৈর্য ধরে মশলাগুলো কষিয়ে নেওয়া হয় মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয় আর রান্নাটার টেস্টও খুব ভালো হয়। গুঁড়ো মশলা যোগ করার পর সমস্ত মশলাগুলোকে লো ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর সঙ্গে যোগ করছি পোস্ত বাটা। আমি এখানে 4 চা চামচ পোস্ত বাটা নিচ্ছি। আপনারা পোস্তর সঙ্গে কিছুটা কাজু বাদাম বাটা আর 4 মগজ বাটাও নিতে পারেন, তাতেও টেস্টটা ভালো হয়। তবে সেটা অনেকটা ফিস রিজালার মতো খেতে হয়ে যায় বলে আমি এখানে শুধুমাত্র পোস্ত বাটা নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। যেহেতু দই কাতলা এবং দইটাই প্রধান উপকরণ তাই দইটা একটু বেশি লাগে। দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল যোগ করে দিলাম। গ্রেভির থিকনেসটা যেরকম রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা যোগ করতে হবে। খেয়াল রাখতে হবে দইটা যেন রুম টেম্পারেচারে থাকে। ফ্রিজ থেকে সরাসরি বার করে দইটা যদি যোগ করা হয় সেক্ষেত্রে দইটা ছানা কাটার মতো কেটে যেতে পারে। আর এ সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়েতে রাখতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর সঙ্গে 1 চা চামচ চিনি যোগ করছি, যাতে দইয়ের টক ভাবটা ব্যালেন্স হয়ে যায়। এবার লো ফ্লেমে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে মাছগুলোকে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, যাতে গ্রেভিতে থাকা সমস্ত মশলার স্বাদটা মাছগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের সামান্য একটু বেশি শুকনো গরম মশলা গুঁড়ো,
আর হাফ চা চামচ ঘি। গ্রেভিটার সাথে ঘি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কার যে একটা গন্ধ থাকে সেটা গ্রেভির মধ্যে চলে আসে। আপনারা যদি ঝালটা খেতে চান সেক্ষেত্রে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবারে এটা ঢাকা দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এক মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সাদা ভাত বা জিরা রাইসের সঙ্গে দারুণ স্বাদের এই দই কাতলা খেতে কিন্তু খুব ভালো লাগে। সময় করে এই রান্নাটি একদিন অবশ্যই বাড়িতে বানান, আর কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন, আমার সমস্ত রান্নার সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার সমস্ত রান্নার আপডেট আগে আপনার কাছে পৌঁছানোর জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।